হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে অধ্যায় আছে, অর্থাৎ কোষে দেখি 23.1, সেই অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত আমরা আগের ক্লাসে সমাধান করেছি। আজকে 7-এর দাগ থেকে তার পরের সমাধানগুলো করতে চাই। চলো দেখে নিই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয়। এবার আমরা কী করছি, 7-এর দাগ দেখো। 7-এর দাগ কী বলেছে, কট এ ইকুয়াল টু 4/7.5 হয় তাহলে কস এ কোসেক এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1+cot² ইকুয়াল টু কোসেক স্কোয়ার, অর্থাৎ কট এ ইকুয়াল টু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমার 7 কী আছে, কট এ ইকুয়াল টু 7.5, কট এ মানে থিটার জায়গায় অর্থাৎ কোণের জায়গায় দেওয়া আছে 4/7.5। আমরা এরকম লিখতে পারি 4×10/75, দশমিকটা তুলে দিলাম, 5 দিয়ে যদি কেটে দিই 5×15=75, 5×2=10 আর কাটবে না, 8/15। এবার কট ট্যান থিটা মানে আমরা কী জানি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কিন্তু কট থিটা কী হয়, ট্যানের উল্টোটা, ভূমি বাই লম্ব। তার মানে আমরা ধরে নিচ্ছি, ধরি উপরে দেওয়া আছে ভূমি, তাই না, ভূমি ইকুয়াল টু 8K, আচ্ছা একক লিখি, হ্যাঁ 8K একক, একক লম্ব ইকুয়াল টু 15K একক, কে গ্রেটার দেন 0। আচ্ছা কেটা একটু ভালো করে লিখতে হবে, কে গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমাদের কীভাবে করতে হবে, এখান থেকে অতিভুজ, তাহলে অতএব অতিভুজ, অতএব অতিভুজ, আমাদের অতিভুজ ইকুয়াল টু √2 লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, অর্থাৎ লম্ব স্কোয়ার মানে 15K তার স্কোয়ার, আর ভূমি স্কোয়ার 8K হোল স্কোয়ার, 15×15=225K² প্লাস 64K² যদি আমরা অ্যাড করে দিই, 5×4=9, 6×2=8, 2×2=89K² অ্যাকচুয়ালি হবে 17K। তিনটাই পেয়ে গেলাম, কী বের করতে বলেছে আমাদের, প্রথমে কস এ তারপরে কোসেক এ। তাহলে কস এ, কস থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 8K, অতিভুজ আমরা বের করলাম 17K, কেটে গেল 8/17। আর আমরা করতে বলেছে কত, কোসেক এ, কোসেক এ বের করছি, কোসেক এ, কোসেক মানে কত, সাইনের উল্টোটা, তাই না, তাহলে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক এ কত হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 17K অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 15K, কে দিলাম কেটে, তাহলে হলো 17/15। তাহলে আমরা কিন্তু কস এবং কোসেক এর মান পেয়ে গেলাম। এবার দেখাতে বলেছে 1+cot² এটার মান কত, অতএব 1+cot² এ, 1+cot মানে কত, এটা 4/7.5, এটা মানে হচ্ছে 8/15 তার স্কোয়ার, তাহলে 64/225, আশা করলাম 225 যোগ 64, 5×4=9, 6×2=8, 6×2=8 আর 2/225, 1+cot² হলো এটা, ইকুয়াল টু কোসেক স্কোয়ারে দেখাতে হবে, এবার কোসেক স্কোয়ারে বের করি, হ্যাঁ কোসেক স্কোয়ারে তাই হবে, এটা মানে আমরা দেখো কী লিখতে পারি, 17/15 তার স্কোয়ার লিখতে পারি না, 17² = 290, 15² = 225, এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ারে যে এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার কোসেক স্কোয়ারে, তাহলে আমরা দেখালাম 1+cot² ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। তো 7-এর দাগে আমরা সলিউশন করলাম, এরপরে চলে যাচ্ছি আমরা 8-এর দাগে। 8-এর দাগ দেখো কী বলেছে, যদি সাইন সি অর্থাৎ থিটার জায়গায় বা অ্যাঙ্গেলের জায়গায় সি দেওয়া আছে, সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি, সাইন সি দেওয়া আছে। আচ্ছা 8-এর দাগ দেখো, 8-এর দাগ কীভাবে সমাধান করতে হয়, সাইন সি ইকুয়াল টু 2/3, সাইন সি ইকুয়াল টু দেওয়া আছে 2/3, তাহলে এখান থেকে কোসেক সি ইকুয়াল কত হবে,
कोसेक माने সাইনের উল্টোটা তাহলে 3/2 বাকি থাকলো আমাদের শুধু cos লাগবে একটা তাহলেই cos পাওয়ার জন্য আমাদের ওই সাইন থিটা মানে কি জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে উপরে আছে লম্ব তাহলে লম্ব ইকুয়াল টু ধরে নিলাম আমরা 2k একক আর অতিভুজ ধরলাম হচ্ছে 3k একক আর k গ্রেটার দেন 0 এটা হলো এবার আমাদের বের করতে হবে ভূমি অতএব ভূমি সমকোণী ত্রিভুজের ভূমি ভূমি ইকুয়াল টু রুট ওভার কত অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তার মানে 3k তার স্কয়ার মাইনাস 2k তার স্কয়ার তাহলে 9k স্কয়ার মাইনাস 4k স্কয়ার এটা হলো তাহলে 5k স্কয়ার অর্থাৎ রুট 5k এটা আমরা বের করলাম ভূমি তাহলে ভূমি এবার কি করছি অতএব তাহলে কি হবে cos c cos মানে কত ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে রুট 5k আর অতিভুজ কত আছে 3k কেটে গেল রুট 5/3 এটা হলো cos c এবার বের করতে বলেছে কত cos c ইনটু cosec c cosec c এটার মান cos c মান কত বের করলাম রুট 5/3 cosec মানে কত 3/2 3 কেটে গেল হয়ে গেল রুট 5/2 ব্যাস আমরা পেয়ে গেলাম তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এই লম্ব ভূমি এবং অতিভুজ এদের যে অনুপাত অর্থাৎ সাইন কস এদের যে অনুপাত সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ এই ব্যাপারগুলো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি এই সম্পর্কগুলো কিন্তু খুব কাজে লাগছে তো এইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে নিতে হবে যেন ভুলে না যাও তাহলে কি বলেছে এক নয়ের দাগের এক ট্যান এ এর মান সর্বদা এক অপেক্ষা বড় আর ট্যানের মান বা ট্যান থিটার মান সর্বদা একের থেকে বড় আমরা দেখে নিই কী হবে একটা সমকোণী ত্রিভুজ ভাবলাম সাপোজ এটা হচ্ছে থিটা ভাবলাম এ বি সি তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু তো কত হবে ট্যান থিটা বা ট্যান এখানে এ বলেছে সাপোজ তাহলে আচ্ছা তাহলে এইটা করে দিই এ এটা বি এটা সি করে দিই তাহলে ট্যান এ তার মানে এই কোণের সাপেক্ষে ভাবছে তাহলে ট্যান এ যদি লিখি ট্যান মানে লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব হচ্ছে বিসি ভূমি হচ্ছে এ বি তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বিসি বড় হয় এ বি ছোট হয় তাহলে এটা একের থেকে বড় হবে তাই না যদি এটা বড় হবে কখন একের থেকে যদি বিসি গ্রেটার দ্যান এ বি হয় এ বির থেকে বিসি যদি বড় হয় তখন ভাগ করি তাহলে তো একবার দিতেই হবে কমপক্ষে আর যদি ছোট হয়ে যায় তখন তাহলে একের থেকে ছোটো হবে তার মানে এটা একের থেকে ছোটো কখন হবে এই ট্যান এর মান যদি বিসি লেস দেন অর্থাৎ এ বি বড় নিচে যদি বড় হয়ে যায় তাহলে এবার আমরা দেখছি দেখো এ বি এবং বিসি কোনটা বড় হবে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ এটা জানি কিন্তু ভূমি এবং লম্ব যে কোনোটাই কিন্তু বড় হতে পারে ভূমিও বড় হতে পারে লম্ব বড় হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো না যদি ভূমি বড় হয় তাহলে একের থেকে বড় হবে যদি লম্ব বড় হয় তাহলে একের থেকে ছোটো হবে ট্যান এর মান সুতরাং ট্যান এর মান যে সবসময় একের থেকে বড় বা একের থেকে ছোট হবে এরকম কিন্তু বলতে পারবো না একের থেকে বড়ও হতে পারে একের থেকে ছোটও হতে পারে তাহলে আমরা কীভাবে লিখব এখানে ট্যান এ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি তো আমরা লিখছি দেখো যখন লম্ব গ্রেটার দ্যান ভূমি অর্থাৎ লম্ব যখন যদি বড় হয় ভূমি যদি ছোট হয় তাহলে কি হবে ট্যান এ গ্রেটার দ্যান ওয়ান কিন্তু সবসময় যে লম্ব বড় হবে এরকম কোনো কথা নেই ভূমিও বড় হতে পারে কিন্তু লম্ব যদি লেস দ্যান ভূমি হয় অর্থাৎ ভূমি যদি বড় হয়ে যায় তখন ট্যান এ লেস দ্যান ওয়ান অতএব আমরা বলতে পারি তাহলে তার মানে কি ট্যান এর মান একের থেকে বড় হতে পারে একের থেকে ছোটও হতে পারে সুতরাং আমরা বলতে পারি যে এক নম্বর যে তথ্য এক নম্বর তথ্য মিথ্যা ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কেন আমরা মিথ্যা বললাম এরপর দেখো দুইয়ের দাগ কী বলেছে কট এ এর মান বলেছে সবসময় একের থেকে ছোট ব্যাকের কম হবে এটা কি সত্য না মিথ্যা
আচ্ছা কট এ এটা মানে আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে লিখি কট এ, যেহেতু টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে কট এ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ আগেরটার মতো করেই আমরা কিন্তু বলতে পারবো। তাহলে আমরা এখানে লিখছি যখন ভূমি লেস দেন লম্ব কট এর মান লেস দেন ওয়ান, অর্থাৎ ওরা যেটা বলেছে সেটা ঠিক, যখন ভূমি লেস দেন লম্ব, লম্ব যদি বড় হয়ে যায় ভূমি তো ছোট হয়ে যায় তাহলে, কিন্তু এর উল্টো ঘটনা যদি ঘটে, অর্থাৎ ভূমিটা যদি বড় হয়ে যায় লম্ব যদি ছোট হয়ে যায়, তখন আমরা কি বলবো, কট এ গ্রেটার দ্যান ওয়ান। সুতরাং কট এর মান যদি অলওয়েজ যে লেস দ্যান ওয়ান সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সুতরাং আমরা কি বলি, দুই নম্বর যে তথ্য দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা, মিথ্যা, কারণ সবসময় যে ভূমিটা ছোট হবে লম্ব বড় হবে এরকম কোনো কথা নেই। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা তিন নম্বর দেখো কি বলেছে, বলছে একটা কোণ নির্দিষ্ট কোণ হচ্ছে থিটা, এই নির্দিষ্ট কোণ থিটার জন্য সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি হতে পারে, ওরা বলছে পারে এটা, তো ঠিক বলেছে না ভুল বলেছে। দেখো সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি, এটা মানে কি ফোর বাই থ্রি অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান, কারণ নিজে ছোটো আছে উপরে বড় আছে। তো আমরা দেখবো সাইন থিটার মান কি একের থেকে বড় হতে পারে কি না। দেখো আমরা সমকোণী ত্রিভুজ আঁকছি, সমকোণী, এটা হচ্ছে অতিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজে অতিভুজ সবচেয়ে বড় হয়, বাদ বাকিগুলো আমাদের আমরা বলতে পারবো না কোনটা ছোটো কোনটা বড়। হ্যাঁ আর সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা মানে আমরা জানি যেহেতু সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দেখো অতিভুজ মানে কত, অতিভুজ আমরা কী বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, তার মানে এখানে লম্ব থাক আর ভূমি থাক সবচেয়ে বড়টা তো নিচেই আছে, তার মানে উপরে ছোট নিচে আছে বড়, তাই না? উপরে ছোট নিচে যদি বড় থাকে তাহলে সবসময় এর মান একের থেকে ছোট হবে, তাই না? তাহলে সবসময় লম্ব বাই অতিভুজের মান কিন্তু একের থেকে ছোট। তার মানে যে এই যে এই কথাটা বলেছে তিন নম্বর প্রবলেমে যে তথ্যটা দেওয়া সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি গ্রেটার দ্যান ওয়ান, এটা কিন্তু মিথ্যা, অর্থাৎ সাইন থিটার মান একের থেকে বড় হতেই পারে না। আমরা দেখছি সাইন থিটার মান একের থেকে ছোট হচ্ছে। আরেকটা জিনিস দেখবো যে সাইন থিটার মান কি একের সমান হতে পারে, একের সমান কখন হবে, যদি দুটোই সেম হয়ে যায়, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি দুটো সেম হওয়া সম্ভব, সবসময় তো অতিভুজ সবসময় বড়াই হবে। কিন্তু দেখো আমরা যদি আস্তে আস্তে অতিভুজটা এখানে এরকম যদি টানি, অতিভুজটা কিন্তু কমছে, তাই না? অতিভুজের দৈর্ঘ্য কমছে, আরও কমছে, আরও কমছে, আরও কমছে। তাহলে এক সময় যদি আমরা একদম খুব কাছে নিয়ে চলে আসি, সাপোজ একদম খুব কাছে নিয়ে চলে আসলাম অতিভুজটা এরকম, আরও যদি কাছাকাছি নিয়ে চলে আসি, তখন লম্ব এবং অতিভুজের মধ্যে পার্থক্য থাকলেও খুব একটা পার্থক্য কিন্তু থাকবে না। তখন সেই জন্য আমরা লম্ব এবং অতিভুজের মধ্যে খুব একটা পার্থক্য না থাকার জন্য ওটাকে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হিসেবে ভাবি। সেই জন্য আমরা বলি সাইন থিটার মান লেস অর ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ একের সমান অথবা ছোট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে সাইন থিটার মান গ্রেটার দ্যান ওয়ান বলেছিল যেটা ফোর বাই থ্রি, সেটা কিন্তু হতে পারে না। তাহলে সুতরাং আমরা কী বলবো এখানে, সুতরাং তিন নম্বর যে তথ্য দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চার নম্বরে যাচ্ছি। এরপরে চার নম্বরে কি বলেছে, সেক আলফা এর মান বারো বাই পাঁচ অর্থাৎ গ্রেটার দ্যান ওয়ান হতে পারে কি পারে না, এটা বলেছে সেক আলফার মান বারো বাই পাঁচ। ঠিক আছে, আলফা কোন একটা কোণ। আচ্ছা আমরা দেখি এটা, এটা সাপোজ আমরা অতিভুজ ধরছি, লম্ব ধরলে হলো একটা, আমরা ওটাকে লম্ব ধরছি, এটা ভূমি, এটা 90 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, সেক আলফা আমরা জানি, আমরা কস আলফা দেখ, সেক আলফার সঙ্গে কস আলফার সম্পর্ক আছে, কস আলফা ইকুয়াল টু ওয়ান বাই সেক আলফা,
তাহলে কস আলফা ইকুয়াল টু আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি সেক আলফা করে দিই তাহলে হবে অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, নিশ্চয় তোমরা বুঝতে পারছো সেক আলফা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে কি? সবার থেকে বড়, এটাই তো। তাহলে সেক আলফার মান কিন্তু গ্রেটার দ্যান ওয়ান হতে পারে, ওয়ান হতে পারে, ঠিক আছে? তাহলে চার নম্বর তথ্য কিন্তু সত্য, চার নম্বর তথ্য সত্য, অর্থাৎ সেক আলফার মান গ্রেটার দ্যান ওয়ান হতে পারে। এবার আমরা পাঁচের দাগে চলে যাচ্ছি, দেখে নিই পাঁচের দাগ কি আছে। পাঁচ নম্বর বলেছে একটা যে কোনো কোণ যদি বিটা হয় তার জন্য কোসেক বিটা, কোসেক বিটা ইকুয়াল টু পাঁচ বাই তেরো, এটা কি হতে পারে? ওরা বলছে হতে পারে, এবার ঠিক বলেছে না ভুল বলেছে, যাই হোক আমরা দেখছি। এটা মানে লেস দ্যান ওয়ান, একের থেকে ছোট। আমরা জানি সাইন বিটা, আমরা যদি এটাকে বিটা ধরি, সাপোজ সাইন বিটা ইকুয়াল টু আমরা কি জানি সাইন থিটা বা সাইন বিটা আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার সাইন থেকে কেন শুরু করলাম, কারণ সাইন থিটার সঙ্গে কোসেক থিটার একটা সম্পর্ক আছে, সাইন বিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক বিটা, এরকম। এখান থেকে তাহলে কোসেক করে দিলেই কোসেক বিটা কত হবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ সবচেয়ে বড়। তার মানে এটার মান কিন্তু কখনোই এটা হতে পারে না, কারণ হতে পারে না, কারণ কি? কারণ অতিভুজ, অতিভুজ লম্ব এর চেয়ে, লম্ব এর চেয়ে কি হবে, বড় হবে, তাই না? অতিভুজ সবসময় বড়, তার মানে উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে গ্রেটার দ্যান ওয়ান হবে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে এটা গ্রেটার দ্যান, অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান বা ইকুয়াল টু ওয়ানও হতে পারে, কারণ সাইন থিটার মান যখন ওই যে যখন কাছাকাছি চলে আসবে লম্ব এবং অতিভুজ সেম হয়ে যাবে তখন কিন্তু ইকুয়াল টু ওয়ানও হতে পারে। তো যাই হোক, ইকুয়াল টু ওয়ান হোক বা তার থেকে ছোট হোক, তার থেকে বড় হোক, কিন্তু তার থেকে ওয়ানের থেকে ছোট হতে পারবে না, ঠিক আছে? কোসেক থিটা বা কোসেক বিটার মান কিন্তু ওয়ানের থেকে ছোট হতে পারে, ওয়ানের ওই পারে থাকবে। এরপরে আমরা লাস্ট প্রবলেম চলে যাচ্ছি আজকের ক্লাসের, অর্থাৎ ছয়ের দাগ। ছয়ের দাগ কী বলেছে দেখো, ছয় নম্বর কস থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ, এটা হতে পারে তাই বলেছে, কস থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ, থ্রি বাই ফাইভ তো লেস দ্যান ওয়ান, তাই না? তাহলে কস থিটা ইকুয়াল টু, এটা যদি থিটা হয় কস থিটা ইকুয়াল টু তার কত হবে, আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটা তো লেস দ্যান ওয়ান হতে পারে, কারণ অতিভুজ তো বড়, ভূমি তো ছোট, তাই না? লেস দ্যান ওয়ান হতে পারে, কারণ কি? অতিভুজটা হচ্ছে বড়, অতিভুজ গ্রেটার দ্যান ভূমি, এটা কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ নিচে বড় আছে অতিভুজ গ্রেটার দ্যান ভূমি মানে কি, নিচে বড় আছে উপরে ছোট আছে, ভাগ করলে কি হবে, একের থেকে ছোট হবে, অর্থাৎ এক বারো ভাগ যদি করি আমরা এক বারো দিতে পারবো না, সেই জন্য আমরা বলতে পারছি কস থিটার মান থ্রি বাই ফাইভ অর্থাৎ লেস দ্যান ওয়ান এটা হতে পারে। তার মানে এই যে এটা ছয়ের দাগ আমরা করলাম, তার মানে কি ছয় নম্বর যে তথ্য দেওয়া আছে সেটা কিন্তু সত্য। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই বাই।